নমস্কার বন্ধুরা, গোপা রান্নাঘরের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব একটি খাস্তা নিমকি, আর সেটাও কিন্তু সুন্দর একটি ফুলের আর রসালো। তাহলে চলুন চটপট দেখে নিই। একটা বাটিতে 100 গ্রাম নিয়েছি ময়দা, মানে 1 কাপ ময়দা নিয়েছি, আর নেব একদম অল্প পরিমাণে নুন। নুনটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। 1/3 চা চামচ নিয়েছি বেকিং সোডা, মানে খাওয়ার সোডা নিয়েছি এখানে, আর খাওয়ার সোডার পরিমাণটা কিন্তু ঠিক এতটুকুই নিতে হবে, এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু এটা প্রবলেম হবে। শুকনো জিনিসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব, আর এই স্টেপটা কিন্তু খুব জরুরি। মিক্স করা হয়ে গেলে এখানে ময়াম দিতে হবে, আর ময়াম দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা গলানো বাটার বা ঘি দিয়েও কিন্তু ময়ামটা দিতে পারেন। এবার এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, মানে তেলের সাথে ময়দাটাকে কিন্তু এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে করে নেওয়ার পর চেক করতে হবে যে ময়ামটা হলো কি না। এটার জন্য কিছুটা পরিমাণ ময়দা হাতে মুঠো করে নিলে, একটু চাপ দিলেই যদি ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ামটা হয়ে গেছে। এবার আমি একটা ডো তৈরি করব। ডো তৈরির জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব, মানে যাতে একদম শক্তও হয় না আবার একদম নরমও হবে না। আর এই জলটা কিন্তু নর্মাল জল নিয়েছি, আর সম্পূর্ণ ডো তৈরি করার জন্য আমার কিন্তু 6 টেবিল চামচের মতো জল লেগেছে। ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে, দেখুন এরকম হবে। এবার সেম প্রসেসে সব কিছুর পরিমাণ একটু করে কমিয়ে দিয়ে আর একটা লাল রঙের ডো আমি তৈরি করব, মানে এখানে খাবার রং দিয়েছি আমি অল্প পরিমাণে। এটা কিন্তু একেবারে অপশনাল, মানে এটা দেখতে সুন্দর হবে সেজন্যই আমি এই ডোটা তৈরি করেছি। এবার এই দুটো ডোকেই আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট ঢেকে রাখার পর এটাকে নিয়ে এসেছি। এবার এই ডো দুটো থেকেই আমি কিছু গুলি বের করে নেব ছোটো ছোটো করে। সাদাগুলো থেকে 5টা আর লালটা থেকেও 5টা করেছি। সাদাগুলো একটু বড় করতে হবে আর লালটা একটু ছোট। এবার একটা বেলনা নিয়েছি, এর মধ্যে মাখিয়ে নিলাম একটু তেল, কারণ রুটিটা বেলায় নেওয়ার সময় এটা লেগে না যায়, সেজন্য রুটির মতো করে এটাকে বেলে নিতে হবে। আর একটা বাটি দিয়ে এভাবে কেটে দিয়েছি একদম গোল হওয়ার জন্য, আর এক্সট্রা অংশটা উঠিয়ে রাখলাম। এভাবে লালটাও করে নেব, তবে লালটা করে নেওয়ার পর আমি আর কেটে নিইনি, এটাকে এভাবেই নিয়ে নিয়েছি। বেশ একদম গোল না হলেও কোনো ব্যাপার নেই। এবার সাদা রুটির ওপরে লাল রুটিটাকে দিয়ে দেব। এবার আবার একটু বেলে নিতে হবে, মানে দুটো রুটি একসাথে যেন লেগে যায় সেজন্য একটু চেপে চেপে এটাকে করে নিতে হবে। এবার 4 সাইডে এভাবে ফোল্ড করব, মানে 4টা সাইডই যেন এভাবে সমান হয়, আর উপর থেকে একটু চেপে দেব যাতে এটা লেগে যায় এর মধ্যে। এবার উল্টে নিতে হবে, উল্টে নেওয়ার পরে 4টা সাইড আবার এভাবে করে চেপে দিতে হবে, মাঝখানে একটু চাপ দিয়ে দিতে হবে। এবার এটাকে উল্টে নিলাম। এবার এই আস্তে আস্তে করে এই পাপড়িগুলোকে খুলে দিতে হবে। এবার মাঝে একটা ফুল করব, সেজন্য এক্সট্রা যে পার্টটা রেখেছিলাম সেটা থেকে অল্প গুলি বের করে নিলাম, আর 4 সাইডে একটু কেটে নেব। 4 সাইডে কেটে নেওয়ার পরে এখানে পাতার মতো কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলোকে টেনে টেনে এভাবে ফুলের মতো তৈরি করে নিতে হবে। আর এটাকে একটু জল দিয়ে এর মধ্যে লাগিয়ে দেব যাতে ভাজার সময় এটা না খুলে যায়। রেডি হয়ে গেল। এবার বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো, সেজন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ফুলগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেব না, তাহলে এগুলো একদম প্লেন হবে না দেখতে, এই জন্য একটু গরম করেই কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে এটা ভাজা হতে থাকুক, এদিকে আমার শিরা দরকার আছে, সেজন্য আমি শিরা রেডি করব। এখন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, আর দেব 1 কাপ চিনি। চিনিটা একটু কম দিয়েছি। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে ওঠার পর বেশিক্ষণ কিন্তু শিরাটা করতে হবে না, মানে খুব বেশি ভারী শিরা আমার দরকার নেই, আবার খুব পাতলা শিরাও হবে না। মানে চিনিটা গলে যাওয়ার পরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে শিরাটাকে তৈরি করতে হবে, মানে শিরাটাকে একটু চেক করে নিতে হবে যে পানসে ভাবটা গেছে কি না। একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার দেখে নেব ভাজা কতদূর হলো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এগুলো দেখুন ফুলে উঠেছে। এবার ফুলে ওঠার পরেই এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। উল্টে দেওয়ার সময় একটু ধীরে ধীরে দিতে হবে, কারণ ওপরের যে ফুলটা আছে সেটা যেন না খুলে যায় সেটাও খেয়াল করতে হবে। এভাবে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
একদম মিডিয়াম আঁচেই কিন্তু ভাজাটা হবে। এবার এগুলোকে তুলে আমি উষ্ণ গরম শিরাতে একবারে দিয়ে দেব। এগুলোকে কন্টেনারে রেখে দিলে, মানে ভাজাগুলো কন্টেনারে রেখে দিলে কিন্তু 7 দিন পর্যন্ত থাকবে, আর খাওয়ার আগে উষ্ণ গরম শিরায় দিয়ে এটা খেয়ে নেওয়া যাবে। এভাবে সবগুলো আমি দিয়ে দেব এর মধ্যে, আর বাটিটা একটু নেড়ে দেব যাতে শিরা ঠিকঠাকভাবে এগুলো সব মধ্যে ঢুকে যায়। এবার এভাবে বাকিগুলো আমার করে নিতে হবে। আর এটা কিন্তু শিরা বেশিক্ষণ রাখার দরকার নেই, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিলেই এটা হয়ে যাবে। এবার এগুলোকে তুলে নেব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে গোপা রান্নাঘরে। আজকের মতো এখানেই আসছি।